সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। স্টাফ রুমে তালা দিলেন কৃষ্ণনগর উইমেন্স কলেজের অধ্যক্ষা মানবী ব্যানার্জি, অধ্যাপকদের অভিযোগ অধ্যক্ষার বিরুদ্ধে। নদিয়ার জেলা শাসকের কাছে গিয়েছিলেন অধ্যাপকরা, জেলা শাসকের দপ্তর থেকে তারা ফিরে এসে দেখেন স্টাফ রুমে তালা ঝুলছে। অধ্যক্ষার বক্তব্য, দুপুরে রাউন্ড দিতে গিয়ে দেখি দু তিনজন ছাড়া কলেজে আর কোনো শিক্ষক নেই, স্টাফ রুম ফাঁকা, আমাকে কেউ জানিয়ে বাইরে যায়নি। বিকেল নাগাদ অধ্যাপকরা দল বেঁধে কলেজে ফেরেন। অধ্যক্ষার বক্তব্য, পঠন পাঠনের প্রতি দরদ না দেখিয়ে একদল অধ্যাপক কলেজে এসে চলে যান, কিছু বলেও যান না, তিন বছর ধরে ফাঁকিবাজি করছেন। আমি কলেজের ভালো চাইব, ছাত্রীদের ভালো আগে দেখব। দীর্ঘদিন, আজ তিন বছর ধরে আমি দেখছি এই কলেজে এসে তারা কলেজে পড়াতে চান না। যাদের অধ্যয়নং তপ, তপস্যা হচ্ছে অধ্যয়ন, তারা পড়াবেন না, ক্লাস পড়াবেন না, অথচ আমাকে ভিডিও হয়ে ওনাদের মাইনটা ছাড়তে হবে। আমাদের এটা ওমেন্স কলেজ, মেয়েদের কলেজ, আমি চাই মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক। ওরা হয়তো সেটা চান না, ওরা রোজ একটা করে গণ্ডগোল তৈরি করেন। আজকে আমি যখন এসেছি কলেজে দেখছি একজনও টিচার নেই, সব বেরিয়ে গেছে কলেজ থেকে, আমি তখন স্টাফ রুমে তালা দিয়ে দিই। তালা দেওয়ার অনেকক্ষণ পর দেখি কোত্থেকে এক ঝাঁক টিচার চলে এলেন, 26 জন টিচার আমার কলেজে, মাত্র 2 জনকে আমি কলেজে পেয়েছি, 1 জন ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছিলেন আর 1 জন হুইল চেয়ারে থাকেন, তিনি একটি ক্লাস নিচ্ছিলেন। তাহলে বাকি 24 জন কোথায় গেল? বাকি 24 জন আর সমস্ত আমাদের নতুন 2 তারিখ থেকে নতুন নিউ কামার স্টুডেন্টদের আমাদের ক্লাস শুরু হয়েছে, সেই ক্লাস তারা ফাঁকি দিচ্ছেন আমাকে। এই 2 তারিখ থেকেই আমি চিঠি পাচ্ছি মেয়েদের থেকে যে ম্যাডাম আমাদের ক্লাস হচ্ছে না। আজকে আমি হাতে হাতে ধরেছি যে টিচাররা ক্লাসে আসেন, অ্যারাইভাল দেন, গিয়ে ওরা বেরিয়ে যান কোথাও, ধরে আমি তালা দিয়েছি। তারপর ওরা বোধহয় পুলিশ ডেকেছেন, আমি কোনো পুলিশ ডাকিনি, পুলিশ আমাকে অ্যাপ্রোচ করেছে যে ওদেরকে ছেড়ে দিন, ওদের নাকি ব্যাগ আছে, কার কী ব্যাগ আছে, কেন সে রেখে চলে যায় আমি জানি না, এবং এখনও তারা ডিপার্চারও দিতে পারেনি, তারা ওইভাবে থাকবে। আমিও বলে দিয়েছি আমি অনশন করব, দরকার হয় আমি নারী শিক্ষার জন্য প্রাণ দেব, বিদ্যাসাগরের উত্তরসূরি হয়ে। তবু এই গাফিলতি, এই অনাচার, এই ভ্রষ্টাচার শিক্ষকদের আমি সইব না। আমার বাবা কারখানায় কাজ করতেন, বলতেন যে তোকে শিক্ষা জগতে নিয়ে এসেছি, ভালো মানুষের জগৎ, শিক্ষিত লোকের জগৎ, সভ্য লোকের জগৎ, আর আজকে আমার এই সভ্য জগৎকে দেখে আমার স্বেচ্ছা মৃত্যু নিতে ইচ্ছে করে, ঘেন্নায় লজ্জায়, যে আমি এদেরই তো একটা অংশ।